আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি নিয়ে আসছি ইলিশ মাছ দিয়ে পালং শাক রান্না। এখন যেহেতু শীতকাল, এখন সব ধরনের সবজির কোনো অভাব নেই, তো তার ভিতরে পালং শাক, পালং শাকটা আমার অনেক পছন্দের একটা রেসিপি। তো এখানে আমি রেসিপি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক, ইলিশ মাছ, ও সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু। এভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। তো আমি শাক দিয়ে মাছ এভাবে রান্না করলে আমি আলু সবসময় দিয়ে থাকি। তো এখানে পালং শাকগুলো একদম ফ্রেশ, আমাদের মাঠ থেকে আনা হয়েছে একদম তাজা ফ্রেশ শাকগুলো। তো আমি খুব সুন্দর করে বেছে এভাবে নিয়ে নিয়েছি পাতাগুলো। তো এবার আমি চলে যাবো এটা রান্না করার জন্য। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে আমি গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, এখন একটা লাইক দেন না প্লিজ, একটা লাইক দেবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু অল অপশনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে চলে যায়। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো এখানে দিয়ে দেবো। তো এই মাছের ভিতরে আমি একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছটা কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজবো না। তো এখন আমি 1 মিনিট ভাজা হওয়ার পর আমি হালকা করে একটু উল্টে দেব। তো দেখুন আমি খুব একটা কড়া করে ভাজবো না মাছটা, একদমই মানে হালকা, যেহেতু আমি রান্না করব, রান্নার মাছ তেমন কড়া ভাজে না। তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা কড়া করে ভাজতে পারেন। তো আমি একইভাবে এই পিঠটা একটু ভেজে নিলাম। তো এখন আমি মাছগুলোকে তুলে নেব। তো এই তেলের ভিতরে আমি যে আলুটাকে লম্বা লম্বা কাটছি সেই আলুটাকে ভেজে নেব। তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে এমনিও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আলুটা ভেজে নিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় শাকের সাথে, আর খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে আলুটা ভেজে ট্রাই করবেন। তো দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো যেই তেল আছে আমার এই তেলে রান্না হয়ে যাবে। এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। তো যখনই পেঁয়াজে একটু হালকা কালার চলে আসে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। তো তারপর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন বাটা 1 চামচের মতো। তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব, যাতে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যায়। তো এরপর আমি এক এক করে এখানে গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো আমি কষানোর জন্য একটু পানি এখানে দিয়ে দিলাম, যাতে মশলাটা আরও সুন্দর করে কষানো হয়। তো ফিরে আসছি মশলাটা কষানো একদম হওয়ার পর। তো দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা আলুটাই আগে দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এরপর আমি সেই শাকগুলো এখানে দিয়ে দেব। তো শাক কিন্তু একদমই কমে যাবে, যেহেতু এখন কিন্তু অনেক দেখা যাচ্ছে, কিন্তু এই শাকটা একটু পরে একদম দেখবেন কমে গেছে। তো আমি আর খুব একটা বেশি নাড়াচাড়া করবো না, হালকা পাতলা ভাবে একটু নাড়াচাড়া করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু ঢাকার পর দেখবেন একদম কমে যাবে, তখন এই দেখুন একদম কমে গেছে। এটাকে নাড়াচাড়া দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখুন। আর শাক রান্নায় কিন্তু এমনিতেই পানি উঠে, তো আপনারা কিন্তু একটু পানিটা বুঝে শুনে দেবেন। যদি আমি কিন্তু বেশি একটা ঝোল রাখবো না, কারণ হালকা হালকা ঝোল দিয়ে ঝোল রান্না করব। তো এখানে আমি আর একটু পানি এখানে দিয়ে দেব, কারণ এই মাছ মাছ দিলে এবং ইসের সাথে আর একটু জাল লাগবে, সেজন্য আর একটু পানি এখানে আমি দিয়ে দেব। তো ব্যাস আমি এতটুকুই পানি দেব, আর দেব না। তো এখানে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পর আমি একটু মাছটাকে একটু এভাবে চামচের সাহায্যে এভাবে একটু দাবিয়ে দেব, যাতে ঝোলটা এর ভিতরে চলে যায়। তো তারপর এখানে আমি দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। এ পর্যায়ে কিন্তু কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভারও হয় এবং খেতেও অনেক মজা হয়। তো তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা কুচি দেওয়ার পর ফাইনালি আমার আর কিছু এখানে দিব না। এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করলে এটা একদম রেডি হয়ে যাবে। তো আমি একটু চামচের সাহায্যে এভাবে একটু মিশিয়ে দিলাম, পাতাটা যেন একদম ই হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে আর 2-3 মিনিট রান্না করব। তো দেখুন, এই হলো আমার ফাইনাল লুক। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর না হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়েছে। তো আপনারা যারা এখনো পালং শাক ইলিশ মাছ দিয়ে খান না, অবশ্যই একবার করে ট্রাই করবেন। খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর যারা খেয়েছেন তারাও বলবেন। আর আমার এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পুরান বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। বিদায় নেওয়ার আগে শুধু বলবো, যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাধ্যমে শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ বন্ধুরা।